বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে উপকূলীয় এলাকায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। অব্যাহত বৃষ্টিপাতে জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিয়েছে সাতক্ষীরায়। উপকূলের 35টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিতে। দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পটুয়াখালীতে 2 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল। বেড়িবাঁধ অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করেছে পানি। প্লাবিত নতুন নতুন এলাকা, রাঙ্গাবালী উপজেলার অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় দুর্বিষহ দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় চরম বিপাকে স্থানীয়রা। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দর সময়ের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং নদীবন্দর সময়ের জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে বরিশালে টানা 2 দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। নগরীর পলাশপুর, রসুলপুর, ভাটিখানা, বটতলা, বগুড়া রোড সহ বেশ কিছু সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় 3য় দিনেও ঝড়ো হাওয়ার সাথে সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জনমানব শূন্য হয়ে পড়েছে শহর, বন্দর ও গ্রামগঞ্জে। উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরের বেশ কয়েকটি নদনদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 থেকে 2 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে উপকূলীয় এলাকার জরাজীর্ণ বেড়িবাঁধের 35টি পয়েন্টের প্রায় 62 কিলোমিটার ঝুঁকিতে রয়েছে। 3 দিন যাবৎ অতিবৃষ্টির ফলে গাবুরি ইউনিয়নের অনেক ঘের ভেড়ি নষ্ট হয়ে গেছে। কর্মব্যস্ততার জন্য বাসা থেকে বের হওয়া হয়েছিল, বাট কর্মব্যস্ততার মানে কর্মস্থলে যেতে আর পারেনি। মাঠ থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় পানিতে আটকানো, চতুর্দিকে পানিতে আবদ্ধ হয়ে রয়েছে। ঘরের ভিতরে একাত পানি, ঘেরের মাছগুলো সব ভিজে যাচ্ছে বন্যায়। হঠাৎ জোয়ারের পানি বৃদ্ধি হয়, আমাদের এখানে অবদার বাঁধ ভেঙে গেছে, তাতে 2-3 শতক জমির ক্ষতিগ্রস্ত। 3 দিন ধরে থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাগেরহাটের নিচু অঞ্চল। সদর উপজেলার 3টি গ্রামের 5 শতাধিক পরিবার পানিবন্দী। ভোগান্তি বেড়েছে উপকূলীয় এলাকার নদী তীরবর্তী কয়েক হাজার মানুষের। এদিকে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ঢাকার সাভার পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লার রাস্তাঘাট। এতে পোশাক শ্রমিক কলোনির বাসিন্দা সহ লাখো মানুষ পানিবন্দী। জনদুর্ভোগ চরমে। ড্রেনেজের সুব্যবস্থা না থাকায় পৌর ভবনের সামনে জমেছে হাঁটু পানি। সুচরিতা সূচি, বাংলাভিশন, নিউজ ডেস্ক।